হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সাব্বা টেক চ্যানেল। বন্ধুরা, আমরা যে ইউটিউবে শর্টস ভিডিওগুলো আপলোড করি, তো ওই সব ভিডিওগুলোতে আমরা যদি অ্যাট্রাক্টিং বা আকৃষ্টজনক কোনো থাম্বনেল অ্যাড না করি, তাহলে কিন্তু আমাদের ওই শর্টস ভিডিওগুলোতে ভিউজ কিংবা ভাইরাল খুব কম হয়। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, যে একদম লাইভে দেখাবো যে একটি শর্টস ভিডিওতে কিভাবে তোমরা একটি অ্যাট্রাক্টিং থাম্বনেল অ্যাড করবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার এই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা আমরা ইউটিউব রিলেটেড কন্টেন্ট কন্টিনিউ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি, এবং ভিডিওতে একটি লাইক করবে এবং একটি কমেন্টমেন্ট দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা আমাদের ইউটিউব শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করব। তো চলো, মোবাইল স্ক্রিনে আমি তোমাদেরকে একদম লাইভে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিও থেকে তোমাদেরকে ইউটিউব শর্টস ভিডিওয় কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো, এবং সেটা লাইভ প্রুফ আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আর ইউটিউব শর্টস সম্বন্ধে তোমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, সেইগুলো আমি ডিক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, আমি এখানে দুটো স্টেপে তোমাদেরকে ইউটিউব শর্টস ভিডিওয় থাম্বনেল অ্যাড করা দেখাবো, ঠিক আছে? প্রথম নম্বর স্টেপটা হলো যে তোমরা যে ইউটিউবে শর্ট সেকশান থেকে শর্ট ভিডিও আপলোড করো, তো এখান থেকে তোমরা নর্মালি একটা শর্ট ভিডিও আপলোড করে নেবে। তো সেই জন্য তোমরা কী করবে, এখানে ক্রিয়েট এ শর্টে ক্লিক করে একটি ভিডিও আপলোড করে নেবে। দেখো বন্ধুরা, আমরা এখানে একটি শর্টস ভিডিও আপলোড করে নিয়েছি। এবার এখানে তোমরা তোমাদের মতন একটি টাইটেল দিয়ে দিবে, ঠিক আছে? জায়গায় একটা টাইটেল দিয়ে দিবে এবং হ্যাশট্যাগ শর্টস লিখে দেবে, কিংবা তোমরা যে ট্যাগের উপর নির্ভর করে শর্টস ভিডিওটি আপলোড করছো সেই রিলেটেড একটা ট্যাগ দিয়ে দেবে, ওকে? তো এবার এখানটায় কী করবে, তোমরা এই ভিজিবিলিটিটাকে তোমরা আনলিস্টেড করে দেবে, ওকে? আনলিস্টেড করে দেওয়ার পর দেখো, এখান থেকে তো আমরা কোনো থাম্বনেল অ্যাড করতে পারবো না, ওকে? তো আমরা এখানে নর্মালি কী করব, আপলোড শর্টসে ক্লিক করে দেবো। আপলোড শর্টসে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, আমাদের ওয়াইটি স্টুডিওটি খুলে নেব। দেখো বন্ধুরা, আমরা যেই শর্টস ভিডিওটি আপলোড করেছি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি টাইটেল দিয়েছি জিএস, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের আমাদের শর্টস ভিডিওর একটা যে ইউটিউব থেকে রেকমেন্ড করছে সেই থাম্বনেলটা শো হচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করব, দেখো আমাদের ভিডিওটা এখন আনলিস্টেড আছে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি তোমাদেরকে এখান থেকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো, বড় বড় শর্টস ক্রিয়েটাররা কীভাবে তারা তাদের শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করে, ঠিক আছে? তো আমি সেটাও দেখিয়ে দেবো এবং প্রমাণও তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এবং লাস্টের যে টিপসটা আমি দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ টিপস, সেটা তোমরা এই যে ভিডিও থাম্বনেল শো হচ্ছে ইউটিউব থেকে অটো রেকমেন্ড করছে, তো তোমাদেরকে সেই টিপসটাই তোমাদেরকে ইউটিউব থেকে অটো রেকমেন্ড করবে, ঠিক আছে? তো আমরা প্রথমে এই টিপসটার কথা বলে নিই। তো আমরা কি করব, এই যেখানটা হয়ে গেছে আনলিস্টেড করে রেখেছি আমরা, আর এটা আমাদের আপলোড হয়ে গেছে। তো আমরা কি করব, সিম্পলি এখানে থ্রি ডটে ক্লিক করে নেব, করে নিয়ে এডিট ভিডিও ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখান থেকে তোমরা এই যে আনলিস্টেডটা আছে এটাকে তোমরা কি করবে, সিম্পলি শিডিউলে চলে যাবে। শিডিউলে চলে যেয়ে এখান থেকে তোমরা একটা টাইমিং সেট করে নেবে। দেখো আমি এখানে 2 মিনিটের জন্য ভিডিওটা শিডিউল করলাম, ঠিক আছে? শিডিউল করার পর তোমরা এখানে যে সেট আস প্রিমিয়ার আছে, তো এখানটায় তোমরা এটা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে সেভ করে দেবে, ওকে? তো আমাদের ভিডিওটা কি হবে, এটা করার পর প্রিমিয়ারে চলে যাবে। তো তোমরা এবার এই ভিডিও আইকনের উপর ক্লিক করবে, ক্লিক করার পর এই এডিট অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে যে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিল আইকন আবার ক্লিক করবে। তো তোমরা এখান থেকে যে কোনো একটি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবে। তো আমি এখান থেকে একটা কাস্টম থাম্বনেল অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আমি একটি এই কাস্টম থাম্বনেলটা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? অ্যাড করে আমি এই সেভ বাটনে ক্লিক করে দিলাম। এবার তোমাদের এই ভিডিওটা প্রিমিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো 10:56 এই ভিডিওটা তোমাদের আপলোড হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের মেন যে ইউটিউব চ্যানেলে চলে যাব, এবং সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এই ভিডিওর থাম্বনেলটা অ্যাড হয়েছে নাকি, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলটা খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা ইউটিউব আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ইউর চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে আমাদের এই চ্যানেলে ভিডিওসে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে, আর এখানে টাইটেলটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর এটা প্রিমিয়ার হয়ে আছে, এটা মানে কিছুক্ষণ পর মানে এটা চালু হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। এবার তোমরা বলবে, তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এইভাবে ভিডিও আপলোড করলে আমাদের তো ভিডিওটা শর্ট, যে এই যে এখানটায় দেখো एखे जो शर्ट्सर जो लोगोटा देखा ये लोगोटा एखे शो हो ताहले तो हमारे भिडियोटा माने शर्ट सेक्शने जाबे ना। तो सेई जोन्नो बंधुरा आमी तोमादेरके एकटा प्रमाण दिए दिच्छि। तो सेई जोन्नो आमी तोमादेरके देखो ए यूट्यूब थेके आमरा चले जाबो शर्ट सेक्शने। देखो एखाने आमरा शर्ट सेक्शने चले एसेछि, ठीक आछे। तो तोमरा देखते पाচ্ছ ए2 मोटिवेशन एटा हच्छे माने इंडियार सबथेके बड़ो शर्ट चैनल, ठीक आछे। तो आमी एखान थेके एकटा भिडियो ओपेन करछि। एखान थेके एकटा भिडियो ओपेन करे निएछि, ठीक आछे। एबार एर चैनलटाय आमी जाच्छि। देखो बंधुरा आमी एई ए2 मोटिवेशन चैनलटाय चले एसेछि और एर 13 मिलियन सबसक्राइबार आछे देखते पाচ্ছ और एटा इंडियार सबथेके बड़ो शर्ट चैनल, ठीक आछे। तो तोमरा देखते पाচ্ছ एबार एर भिडियोगुलो तोमरा देखो आपलोडेड भिडियोगुलो, ठीक आछे। एर आपलोडेड भिडियोगुलो तोमरा देखो जे ए देखो 52 सेकेंड 51 सेकेंड 48 सेकेंड 43 सेकेंड, ठीक आछे। तो तोमरा देखते पाচ্ছ और एर प्रत्येकटा भिडियोते थाम्बनेल लागानो किन्तु एखाने कोनो शर्ट्स से लोगो देखते पाচ্ছ ना तुम्हारा, ठीक है। किन्तु ये भिडियोगुलो शर्ट सेक्शने चलछे। एबार आमी तुम्हादेरके आबार बैके चले जाच्छि शर्ट सेक्शने। देखो बंधुरा तुम्हादेरके आमी डिटेल्से एई जोन्नो देखिए दिच्छि जे जाते तुम्हादेर माने जे भ्रांत शर्ट भिडियो सम्पर्के जे भ्रांत धारणागुलो आछे सेगुलो पुरोपुरि क्लियर हो जाए, ठीक है। तो देखो ये जे शर्ट भिडियोटा आमरा देखछि शर्ट सेक्शन थेके चलछे। तोमरा आमी आबार देखिए दिच्छि। देखो এই যে ইউটিউব শর্ট সেকশন থেকে এই ভিডিওটা চলছে, ঠিক আছে। তো আমি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলাম। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার আমরা কি করব হোয়াটসঅ্যাপে চলে যাব। তোমাদেরকে জাস্ট প্রমাণ দেখানোর জন্য যে এটা শর্ট সেকশনে চলছে এর ডিউরেশন কত, ঠিক আছে, সব কিছু প্রমাণ দেখানোর জন্য যাতে তোমাদের ভুল ধারণাগুলো মন থেকে ডিলিট হয়ে যায়, ঠিক আছে। দেখো এবার আমি এখান থেকে একটা আমার বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করব। তো আমি এখানে পেস্ট করে দেব कपि करा लिंकटा पेस्ट करे शेयर करे दिलाम। देखो ओई जे भिडियोटा चलछिलो सेई भिडियोटार थाम्बनेल एड करा आछे एबं एई भिडियोटार डिउरेशन आमी तोमादेरके देखिए दिच्छि। देखो सेम भिडियो चलछे एखाने एबं भिडियोटार डिउरेशन देखो 53 सेकेंड किन्तु तोमादेर भिडियोटा शर्ट सेक्शने चलछिलो। ताहले तोमरा बुझते पारछो जे यूट्यूब शर्ट भिडियोते थाम्बनेल एड करा जाय एबं एई थाम्बनेलटा एड करार कारण हच्छे देखो बंधुरा आमरा जखन मेन पेज थेके कोनो यूट्यूब क्रिएटारे माने कोनो यूट्यूब शर्ट क्रिएटारे शर्ट भिडियो देखबो, ठीक है। तो तखन एड शो होबे, ठीक है। तो एटा यूट्यूब शर्ट चैनल मनिटाइजेशनेर जन्य अनेक उपयोगी एकटा ट्रिक्स, ठीक है। तो बंधुरा एबार बुझते पारले जे यूट्यूबे शर्ट भिडियोगुलोते आमरा थाम्बनेल एडिट करते पारबो एबं एर डिउरेशन अनेके मने करे जे 15 सेकेंडई लास्ट किन्तु ना तोमादेरके आमी लाइवे देखिए दिलाम जे एटा देखो एखाने एखोनो देखाচ্ছে যে 53 সেকেন্ড অবধি এই ভিডিওটা তোমাদের শর্ট সেকশনে চলছে, ঠিক আছে। বোঝা গেল এই ভুল ধারণাগুলো তোমাদের মন থেকে ডিক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও থেকে অটোমেটিকলি যে ইউটিউব রেকমেন্ড করে একটা থাম্বনেল তো সেটা আমরা কিভাবে শো করাবো, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের ফোন থেকে কাইন মাস্টারটা খুলে নেবে। দেখো আমি এখানে কাইন মাস্টারটা খুলে নিয়েছি এবং এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং 9/16 যেটা আছে ফ্রেমটা এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করে নেওয়ার পর আমরা ওই সেম ভিডিওটাই নিয়ে আসবো এখানে, ঠিক আছে। তো দেখো আমরা ওই ভিডিওটাই নিয়ে আসছি, ঠিক আছে। তো আমরা চাইবো দেখো এখান থেকে ধরো এই পোস্টটা আমরা দিতে চাইছি, ঠিক আছে। আমাদের শর্টসে এই পোস্টটা আমরা দিতে চাইছি। তো আমরা কি করব যে পোস্টটা আমরা দিতে চাইবো সেটা দেখো এখানে যে ছোট ছোট যে একটা গ্যাপিং আছে এই গ্যাপিংটাকে আমরা ক্রপ করে নেব, ওকে। তো সেটার জন্য তোমরা কি করবে নরমালি এখানে এই যে চিহ্নটা আছে স্প্লিট অ্যাট প্লেহেড তো এখানটায় ক্লিক করে নেবে। ক্লিক করে নিয়ে এই যে ছোট ছোট ফ্রেম আছে এই ফ্রেমটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে আবার একবার স্প্লিট অ্যাট প্লেহেড করে নেবে, ঠিক আছে। এই দুটো করে নিলাম। করে নেওয়ার পর দেখো এইখানটায় ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এই যে পুরো ভিডিওটা থেকে এটা একটু আলাদা রকম করে দেবো। সেই জন্য আমরা কি করব এই অ্যাডজাস্টমেন্টে চলে যাব। চলে যাওয়ার পর ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে নেব, কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে নেব এবং মানে এটাকে একটু ব্রাইট করে দেবো, মানে এটা ওই ভিডিওটা থেকে একটু উজ্জ্বল টাইপের দেখাবে এইরকম একটা সিন ক্রিয়েট করে দেবো যাতে ইউটিউব ডিটেক্ট করতে পারে যে এই ভিডিওটা থেকে এটা একটা মানে হাইলাইট ছবি, ঠিক আছে। তো ইউটিউব সবসময় হাইলাইট ভিডিও ছবিগুলো तुम्हारे थाम्बनेल हिसाब शो कराय सामने एटा माथाय राखबे। ठीक है बंधुरा एटा एकदम सीक्रेट टिप्स और एटा सकल माने शॉर्ट क्रिएटररा जारा जाने तारा यूज करे। तो आमी तुम्हादेर काछे एटा शेयर करे दिच्छि। तो तुम्हारा टेम्पारटाके हालका बाड़िये नेबे एकटु आलादा टाइपेर करे निलाम। ठीक है करे नेওয়ার पर एखाने टिक चिह्न करे नेबे। तो एबारे तोमरा कि करबे एखान थेके एई भिडियोटा एक्सपोर्ट करे नेबे। सेई जोन्नो तोमरा एखानटाय सेव माने तुम्हादेर क्वालिटी सिलेक्ट करे एई सेभे क्लिक करे नेबे। एटा एक्सपोर्ट हो जाओयार पर आमी तोमादेरके आपलोड करे देखिये देबो। देखबे ओई पजिशनटाई तोमादेर यूट्यूब थेके रेकमेंड करबे। তোমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে তোমরা যে ভিডিওটা এডিট করছো তার যেই ভিডিওটার যে পজিশনটা তোমরা শো করাতে চাইছো সেই পজিশনটাকে একটু উজ্জ্বল একটু ব্রাইট করে নেবে। ঠিক আছে মানে ওই ভিডিওটা থেকে ওই পজিশনটা যেন একটু আলাদা হয়। তো বন্ধুরা আমরা আবার ইউটিউব চ্যানেলটা খুলে নেব এবং এখান থেকে আমরা প্লাস আইকনটাই ক্লিক করে নেব এবং ক্রিয়েট শর্টে ক্লিক করব। ক্রিয়েট শর্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা এডিট করেছিলাম সেই ভিডিওটা এখান থেকে আপলোড করব। তো এখান থেকে ভিডিওটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমরা আপলোড করে দেব। ঠিক আছে তো বন্ধুরা এবার আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটি খুলে নেব। ঠিক আছে ওয়াইটি স্টুডিওটি খুলে নেওয়ার পর দেখো এখানটায় আমরা যে শর্টস ভিডিওটা আপলোড করেছিলাম তোমরা এখানটায় দেখো শর্টসের লোগো শো হচ্ছে এবং আমরা যেখানটায় ভিডিওটা অনেকটা ব্রাইট করেছিলাম এবং কন্টেস্টটা একটু হাই করে দিয়েছিলাম মানে একটু ওই ভিডিওটা থেকে একটু উৎকৃষ্ট মানে ভিডিও ক্লিপ বানিয়েছিলাম তো সেইটাই তোমাদের থাম্বনেল হিসাবে শো হচ্ছে। আর এইটা তোমাদের যখন তোমরা ওই ভিডিও শর্ট সেকশন থেকে ভিডিও চালাবে তখন কিন্তু তোমাদের এই থাম্বনেলটা শো হবে। ঠিক আছে বন্ধুরা আশা করছি বোঝাতে পারলাম। তো বন্ধুরা এই ভিডিও থেকে যদি কোনো তোমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকো ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করবে। তো বন্ধুরা ভালো থেকো। থ্যাংক ইউ।